রহমতুল্লাহ বরকাত। الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم وقال ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَاغْفِرْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। সকল প্রশংসা ও গুণগান
একমাত্র সেই মহামহিমান রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কেবলমাত্র তার ওই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একজন পিতা ও একজন মাতার মাধ্যমে। পিতা মাতা ও ছেলেমেয়েদের মধ্যে সম্পর্ক সৃষ্টি করেছেন, সেই রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকেও আল্লাহ সুবহান ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন একজন পিতা একজন মাতার মাধ্যমে। পিতা মাতার প্রতি আমাদের ব্যবহার কেমন হবে, পিতা মাতার প্রতি আমাদের আচার আচরণ কেমন হবে, যা সম্পূর্ণ কিছু আমাদেরকে শিখিয়েছেন সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার প্রতি সৎ ব্যবহার। আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বিভিন্ন মাধ্যমে মানুষ পাঠিয়েছেন, যেমন আল্লাহ পাক রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার কোনো পিতা ছিল না তার কোনো মাতা ছিল না, মাটি থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের দ্বিতীয় সৃষ্টি হচ্ছে যে আদম আলাইহিস সালামের সঙ্গিনী আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার কোনো পিতা ছিল না মাতা ছিল না, আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মহান রাব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা জাওজাহা, যে আমি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি আদম আলাইহিস সালাম থেকে। আরেকটি সৃষ্টি আল্লাহ পাক রাব্বুল আলামিনের, ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পিতা ছাড়া, শুধু মাতার মাধ্যমে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটি নির্দেশ যে হে ঈসা তুমি মরিয়মের গর্ভে চলে আসো, এই একটি নির্দেশেই ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের গর্ভে চলে আসলেন, তার কোনো পিতা ছিল না। এই তিনটি সৃষ্টি ছাড়া যত সৃষ্টি আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকেই পিতা এবং মাতার মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ পাক রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন যে পিতা মাতা ছাড়া এই পৃথিবীতে মানুষ পাঠাবো, তাও কিন্তু আল্লাহ পাক পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার মাধ্যমে এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, পিতা মাতা এবং ছেলেমেয়েদের সাথে সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন। পিতা মাতার সাথে আমরা কেন সৎ ব্যবহার করব? মহান রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যেমন তার ইবাদতের পরে যার কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন সে তা হলো যে পিতামাতা, পিতামাতার কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসার 4 নম্বর সূরার 36 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা একমাত্র আমার ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না। এটা হলো আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রথম হক, যে আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন এই কারণে যে একমাত্র মানুষ আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না। আর অধিকাংশ মানুষ এই কাজটাই করে থাকে যে শরিক করে আল্লাহর ইবাদত করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভঙ্গিমা এই আয়াতে বলেছেন যে
ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া অবিলওয়ালে দাইনে আসানা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না। আর অধিকাংশ মানুষ যে আল্লাহর সাথে শরিক করে বসে রুবুবিয়াতে, উলুহিয়াতে, আসমা ও সেফাতে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করে বসে। আমরা যদি দেখি অধিকাংশ মানুষের আকিদা যে রুবুবিয়াতে কেমন শরিক করে, একটা উদাহরণ শুধু দেব। বাংলাদেশের সবচেয়ে বড় হক্কানি পীর যাদেরকে বলে থাকে এই সর্বনাশ পীর, বেদে মারফতের 25 নম্বর পৃষ্ঠা দেখবেন কি একটা কিচ্ছা লেখেছে। আল্লাহর ওলি, আল্লাহর কুতুব রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহর কুতুব রাস্তা দিয়ে যাচ্ছেন, একটি মুরব্বী একটি বাচ্চাকে নিয়ে কাঁদতেছে, বাচ্চাটা মারা গেছে, সামনে নিয়ে মুরব্বীটা কাঁদতেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো যে কি মুরব্বী, আপনি এখানে কাঁদেন কেন, কেন বাচ্চাটা মারা গেল কীভাবে? ও তুমি আর বইল না ভাই, কি হয়েছে, বাবা মারা যাওয়ার পরে এই নাতিটা গাভীর দুধ দোহন করে আমাকে দুধ খাওয়াইতো, এই নাতিটাও মারা গেছে, এই নাতিটাও মারা গেছে। তখন ওই আল্লাহর ওলির মনে কষ্টে পেল, তখন ওই আল্লাহর ওলি বাচ্চাটাকে বলল যে কুম বিজনি, হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। তখন ওই ছেলে তার হুকুম পেয়ে দাঁড়িয়ে গেল। তখন ওই মুরব্বী জিজ্ঞাসা করলো নাতিকে যে তুমি কিভাবে জীবিত হলো, যে আল্লাহর ওলি আমাকে জীবিত করেছে। চিন্তা করে দেখেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজেজা দিয়েছিল যে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে মৃত মানুষকে জীবিত করতেন, যে কুম বিইজনিল্লাহ, হে মৃত মানুষ তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যেত, এটা ঈসা আলাইহিস সালামের মুজেজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। আর এই কুতুব বলছে যে কুম বিইজনি, হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। যেই কাজটা নবী করতে পারলেন না, এই কাজটা আল্লাহর ওলি করতেছে। নাউজুবিল্লাহ, কিভাবে রুবুবিয়াতে শিরিক আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই ফিরসাবেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, একমাত্র আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরিক করবে না। আর অধিকাংশ মানুষ এই রুবুবিয়াতে শরিক করে, উলুহিয়াতে শরিক করে, আসমা ও সিফাতের ক্ষেত্রে শরিক করে আল্লাহকে ডাকে। এই হচ্ছে অধিকাংশ মানুষের অবস্থা। কেউ যদি একটা মানুষ যদি একমাত্র আল্লাহর ইবাদত করুন শরিক না করে, দ্বিতীয় হক আল্লাহর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে অবিলওয়ালে দাইনে এহসানা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে। তুমি যদি ফরজগার বান্দা হও, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করো, আল্লাহর ইবাদত করো, তোমার উপরে দ্বিতীয় হক হচ্ছে যে তুমি পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। এমনটা নয় যে অধিকাংশ মানুষকে দেখা যায় যে এমন তাদের মস্তক দুলাই দিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে যদি ভালো একটা ফল হয় এটা পিতামাতাকে না খাইয়ে ফিসাবকে খাওয়ায়, যে পিতামাতার যতটুকু খেদমত করা দরকার এই খেদমতটা ফিসাবকে করে, অথচ ফিরের কথা কোরআনও পাবেন না, হাদিসেও পাবেন না, কোথাও পাবেন না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হকের পরে যার হকের কথা নিয়ে এসেছেন তা হলো যে পিতা মাতার হকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনাম 6 নম্বর সূরার 151 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল, হে নবী সাল্লাম বলে দিন তাআলাও এসো, আতলু মাহরামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের প্রতিপালক তোমাদের উপর কি জিনিস হারাম করেছে সেটা শুনে যাও। কি হারাম করেছে? আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, তার সাথে কোনো কিছুকে শরিক করবে না, শরিক করা হারাম করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অবিলওয়ালে দাইনে এহসানা, আল্লাহর সাথে যদি কোনো কিছু শরিক না করো, দ্বিতীয় হক হচ্ছে যে তুমি পিতামাতার প্রতি উত্তম আচরণ করবে, সৎ ব্যবহার করবে। কোরআনুল কারিম আল্লাহর হকের পরে পিতামাতার হকের কথা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পরে যে পিতামাতার হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরায়েল 17 নম্বর সূরার 23 থেকে 24 নম্বর আয়াতে বলেন ওকাদা রাব্বুকা, তোমার প্রতিপালক তোমাকে আদেশ করেছেন আল্লাহ তাবুদু ইল্লাইয়া, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরিক করবে না। অবিলওয়ালে দাইনে এহসানা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে। পিতামাতার প্রতি সৎ ব্যবহার করার আদেশ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন একটু চিন্তা করে দেখুন।
একটু চিন্তা করে দেখুন, আপনি যখন আপনার মায়ের গর্ভে আসলেন, যখন আপনার 4 মাস বা 3 মাস, তখন থেকে আপনার মায়ের খাদ্যের রুচি চলে যায়। অধিকাংশ মা যারা রয়েছে, তাদের আপনি গর্ভে আসার পরে ভালো খাবার যখন তাদের সামনে নেওয়া হয়, তখন তাদের শুধু বমি চলে আসে। যে খানা দেখলে বমি চলে আসে, অধিকাংশ মানুষের মুখ থেকে এই রুচিটাই চলে যায় আপনি গর্ভে আসার কারণে। আপনার যখন 4 মাস শুরু হয়েছে, 120 দিন পূর্ণ করেছেন, আপনি মায়ের গর্ভে নড়তে শুরু করেছেন, নড়তে শুরু করেছেন, মা বসে আরাম পায় না, শুয়ে আরাম পায় না, ঘুমিয়ে আরাম পায় না। আপনি যখন আপনার মা শুয়ে আছে, গর্ভের মধ্যে এমন লাথি মারছেন, আপনি এমন লাথি মারছেন, মা মনে করে যে শুয়ে থাকা তার দ্বারা সম্ভব না, সে উঠে দাঁড়িয়ে গিয়েছে। পেটের মধ্যে কত কষ্ট দিয়েছেন আপনি এই 10 মাস 10 দিন, আপনাকে 10 মাস 10 দিন পরে আপনাকে গর্ভপাত করলো, কত রক্ত মায়ের জ্বললো, কত কষ্ট আপনি দিয়েছেন, কিন্তু আপনার চেহারা দেখে, মুখ দেখে এই 10 মাস 10 দিনের কষ্ট মা ভুলে গেছে। এই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সাবালক হওয়া পর্যন্ত কত কষ্ট আমরা মাকে দিয়েছি, চিন্তা করে দেখুন। আপনাকে আপনার মা কুলে নিয়ে বসে আছে, এই মায়ের কুলে প্রস্রাব করে দিয়েছেন, এই প্রস্রাব নিয়ে মা বসে আছে, আপনি আপনার মায়ের সাথে বিছানা শুয়ে আছেন, আপনি প্রস্রাব করে দিয়েছেন, মা প্রস্রাবের জায়গায় গিয়ে আপনাকে শুকনা জায়গায় রাখলো, কেন? আপনার যাতে ঠান্ডা না লাগে। আপনাকে মা বাঁচিয়েছে, মা প্রস্রাবের মধ্যে গেছে, কত পায়খানা যে মায়ের কুলে করেছেন, চিন্তা করে দেখেছেন। কেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর হকের পরে মায়ের হকের কথা নিয়ে এসেছেন? শুধু তাই নয়, এমনও দেখেছি যে পরিবার আজকে সকলে খেতে পায়, 15 বছর 20 বছর আগের কথা বলছি, যে সন্তানদেরকে মা রাত্রে খানা সব বন্টন করে দিয়েছেন, কিন্তু পাতিলার মধ্যে ভাত নেই, এক গ্লাস পানি খেয়ে মা ঘুমিয়ে আস, কিন্তু এই কষ্ট কারো কাছে প্রকাশ করে না। এইভাবে মানুষ, এইভাবে প্রত্যেক মা প্রত্যেক বাবা সন্তানকে ধীরে 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 সাবালক করেছে, বড় করেছে। এই মাকে আপনি আজকে চোখে দেখতে পারেন না, এই মার কথা শুনলে কষ্ট আসে। আজকে মা মুরব্বী হয়েছে, বিছানায় পড়ে আছে, মাকে দেখলে ঘৃণা লাগে। এই মায়ের হকের কথা আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারিমে আল্লাহর হকের পরে যে স্থানটা দিয়েছেন সেটা হলো তার মায়ের স্থান দিয়েছেন। এই কারণে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওকাদা রাব্বুকা, তোমাদের প্রতিপালক আদেশ করেছেন, আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহ, একমাত্র তারই ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না, অবিলোলে দাইনে এহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, ইম্মা ইয়াবলু গান্না ইংদাকাল কিবারা আহাদ হুমা আও কিলা হুমা, তারা উভয় অথবা কেউ যদি বার্ধক্য পতিত হয়, যে মা হোক বাবা হোক অথবা মাকে পেয়েছেন বাবাকে পেয়েছেন, কেউ যদি বৃদ্ধ অবস্থায় পতিত হয়, যে বড় হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে, ফালাতা কুল্লাহমা ওফ, তাদের সাথে ওফ শব্দ পর্যন্ত করতে আল্লাহ পাক রাব্বুল আলামিন নিষেধ করেছেন। যে মা একটা কথা বলল আর আপনি বললেন যে কি বলেন মা, এটা ধমক দিলেন, যে ওফ শব্দ পর্যন্ত মায়ের সাথে বাবার সাথে বলতে আল্লাহ পাক রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ওলা তানহার হুমা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না। আজকে অধিকাংশ মানুষ দেখা যায় যে মা বাবার সাথে কেমন ব্যবহার করে, মা বাবার সাথে কেমন ব্যবহার করে, অধিকাংশ মানুষকে দেখা যায় একমাত্র দ্বীনের জ্ঞান যারা জানে তারা ব্যতীত মা ভক্ত আর কেউ হয় না, বাবা ভক্ত কেউ হয় না। যে মা বাবার সাথে কত খারাপ যে ব্যবহার করে, আর এমনও দেখেছি যে মাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছে। যে মায়ের স্থান হয়েছে বৃদ্ধাশ্রমে,
যে ছেলেকে বড় করলো, লেখাপড়া করাইলো, বিদেশ পাঠাইলো, বিদেশ গিয়ে লেখাপড়া করাইছে, MBBS হয়েছে, ডাক্তার হয়েছে, ইউরোপের নেশানটি হয়েছে, এমনকি বাবার বাড়ি ছিল শহরের মধ্যে, বাড়ি বিক্রি করে ছেলেকে কানাডা পাঠিয়েছে, কিন্তু এই বাবা মার স্থান হয়ে আজকে বৃদ্ধাশ্রমে না খেয়ে মরতে হয়। কেমন মা, কেমন মা বাবার সাথে ছেলের আচরণ করতেছে? এই আচরণ কি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন? না, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে পিতা মাতার সাথে তুমি দমুক দিয়ে কথা বলো না। কিভাবে কথা বলতে হবে? ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, তাদের সাথে শিষ্টাচার পূর্ণ নম্র হয়ে তাদের সাথে কথা বলার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন। ওয়াগফিদুল্লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের সাথে ভালোবাসার সাথে রহমতের সহিত তাদের সাথে কথা বলো। শুধু তাই নয়, সব সময় পিতা মাতার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন যেই দোয়াটা শ্রেষ্ঠ একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যে পিতা মাতার জন্য ছেলে মেয়ে কীভাবে দোয়া করবে, পিতা মাতার জন্য ছেলে মেয়ে দোয়া করবে, যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা, সব সময় যেন সন্তান পিতা মাতার জন্য এই দোয়াই করে যে হে আমার প্রতিপালক, পিতা মাতা আমাদেরকে শৈশবে যেভাবে লালন পালন করেছে তার চেয়ে বেশি সুখী তুমি আমার পিতা মাতাকে করো। এই দোয়া যেন সব সময় সন্তান পিতা মাতার জন্য করে, পিতা মাতা জীবিত থাক বা মারা যাক, এই দোয়া যেন পিতা মাতার জন্য সন্তান করে। এই দোয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারিমে শিখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি,